বীরভূমে ময়ূরেশ্বর থানা এলাকায় পথ দুর্ঘটনায় আহত ছয়। আজ সোমবার ভোর 5টা নাগাদ বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত মহিষার চটি এলাকায় পথ দুর্ঘটনায় আহত হলেন ছজন। জানা যায়, নদিয়া জেলার পলাশির ছজন বাসিন্দা ছোট একটি গাড়িতে করে মেদিনীপুর থেকে পলাশির দিকে আসছিল। আসার পথে বীরভূমের ময়ূরেশ্বর থানার মহিষার চটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের একটি দোকানে এবং এই ঘটনায় আহত হন মোট ছজন। স্থানীয় বাসিন্দারা আহত ছজনকে উদ্ধার করে আজ সোমবার সকাল 6:30 নাগাদ কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকা জুড়ে। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহত ছজনের মধ্যে দুজনের অবস্থাই আশঙ্কাজনক, তাই তাদের কান্দি মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করেন এবং বাকি চারজনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। ঘটনাটা আসছিল এবার মহিষচটিতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তো বলতে পারছি না, ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল, একটা দোকানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন দিকে আসছিল গাড়িটা? গাড়িটা মেদিনীপুর থেকে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।